পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টিইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে এবং সব থেকে আগে আপডেট থাকার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে ভিডিওতে তোমরা দেখছো পঞ্চম শ্রেণী বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলি। এক, নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কি আছে মোট তলপিটায়? দেখবি যদি জলদি আয়, গল্পগুলোর তলপিটায় কি কি দেখতে পাওয়া যাবে? উত্তর, সুনির্মল বসুর লেখা গল্পগুলো কবিতায় গল্পগুলো ছোটদের ছুটে আসার জন্য ডাক দিয়েছেন, তার কাঁধের তলপিটায় কি কি আছে তা দেখানোর জন্য। গল্পগুলোর তলপিটায় আছে অনেক দত্তি দানব চক্ষীরাজ এর কথা, রাজপুত্র ও পক্ষীরাজের কথা আছে, মন পবনের দাঁড়খানা, সার বাঁধা কড়ির পাহাড়, চোখ বানানো হীরে মানিক, টলটলে ময়নামতি, দেবান্তরের মাঠ, হট্টমেলার হাট, আর আছে কেশবতী নন্দিনী, মন ভোলানো গল্প যা দেখানোর জন্য ডাক দিয়েছেন। 2 নম্বর প্রশ্ন, এমনই করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, বুনো হাঁস গল্প অনুসরণে শীতকালটির বর্ণনা দাও। উত্তর, উদ্ধৃত অংশটি লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পের অংশ। গল্পে দেখা যায় শীতের শুরুতে এক ঝাঁক বুনো হাঁসের দল উত্তর থেকে দক্ষিণে উড়ে যাচ্ছে নিরাপদে শীত কাটানোর জন্য। তাদের মধ্যে থেকে দুটো হাঁস নেমে আসে লাড়াখের জওয়ানদের ঘাঁটির কাছে। জওয়ানরা দেখে যে একটি হাঁসের টানা জখম হয়েছে, তখন হাঁস দুটিকে তারা নিয়ে গিয়ে তাদের মুরগি রাখার খাঁচায় রাখলো এবং ভাত ভুট্টা টিনের মাছ তরকারি ইত্যাদি খেতে দিত। এইভাবে পুরো শীতটা হাঁস দুটো সেখানে কাটিয়ে দিল। আস্তে আস্তে হাঁসটি সুস্থ হয়ে উঠল, শীতের শেষে ফিরতি হাঁসের দলের সাথে ওই হাঁস দুটিও উড়ে গেল। এইভাবেই শীতকালটা কেটেছিল। 3 নম্বর প্রশ্ন, শুনেই হাবু বেজায় কাবু, কোন কথা শুনে হাবু কেন কাবু হয়ে পড়ল? উত্তর, উদ্ধৃত অংশটি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোবাবু ও হাবু কবিতার অংশ। কবিতায় হাবুরাজ চার ভাই থাকে একটি ঘরে, সেই ঘরে হাবুর বড়দা 7টা বিড়াল পোষেন, মেজদা পোষেন 8টা কুকুর এবং সেজদা 1টি ছাগল রাখেন, সেজন্য হাবুর সেই ঘরে থাকতে অসুবিধা হচ্ছে। এই কথা জানিয়ে হাবু থানায় গিয়ে নালিশ করলে দারোগাবাবু তাকে পরামর্শ দেন ঘরের সব দরজা জানলা খুলে রাখার। সেই কথা মতো দরজা জানলা সব খুলে দিতেই হাবুর নিচের 150 পায়রা উড়ে যায়। তাই দারোগাবাবুর কথা শুনে হাবু কাবু হয়ে পড়েছিল। 4 নম্বর প্রশ্ন, ঝড় বাদলের রাতে সব শোনা যায়, কি শোনা যায় বলে বক্তার বিশ্বাস? উত্তর, উদ্ধৃত অংশটি মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী রচনার অংশ। উদ্ধৃত অংশটির বক্তা হলেন ভজন ভুক্তা। গল্পে ভজন ভুক্তা আদিবাসী বালক এতোয়াকে বলেছিল, সুরবীর এক আদিবাসী রাজা ছিল, বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল তখন রাজা তামার ঘণ্টা আর তীর ধনুক নিয়ে টুলং নদীরে ঝাঁপ দিল। আরও বলতো, রাজা সেখানে অপেক্ষা করে আছে কখন চার ভক্তরা তাকে ভক্তিভাবে ডাকবে এবং রাজা তখন সেই তামার ঘণ্টা বাজাবে। তারপর হাতি চেপে ধনুক হাতে জল থেকে উঠে এসে তার রাজত্ব উদ্ধার করবে। তার সেই ঘণ্টা আর গর্জনের আওয়াজ ঝড় বাদলের রাতে সবই শোনা যায় বলে বক্তার বিশ্বাস। 5 নম্বর প্রশ্ন, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, তার পরবর্তী পরিস্থিতির কথা পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসরণে লেখো। উত্তর, উদ্ধৃত অংশটি কবি আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতার অংশ। উক্ত কবিতায় কবি সর্বত্রই প্রকৃতি নিয়ে নানা কথা ব্যক্ত করেছেন। কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রকৃতির অপরূপ রূপ ও বৈচিত্র্যের কথা তুলে ধরেছেন কবি। প্রকৃতির সৌন্দর্য অনুভব করার জন্যই ছিটকিনিটা ধীরে ধীরে খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাতের আকাশে চাঁদকে দেখে কবির ডাবের মতো মনে হয়েছে, আবার গির্জাকে দেখে কবির মনে হয়েছে লাল পাথরের ঢেউ, মিনারকে দেখে মনে হয়েছে যে কেউ দাঁড়িয়ে আছে, আবার দরগাতলা পেরোতেই যে পাহাড় আছে সেই উটকো পাহাড়টা যেন কবিকে ডাকছে। এরপর দিঘির কোনো জল ফুল পাখি সবাই যেন কবিকে বলে কবিতা শোনানোর জন্য বা কবিতা শোনানোর কথা। প্রকৃতিকে যেন কবি তার কল্পনার চোখ দিয়ে দেখছেন, আসলে গভীর রাতে প্রকৃতির টানে ঘর থেকে বেরিয়ে এসে ফুল পাখি চাঁদ পুকুরের জলের সাথে ভাব জমাতে চান। 6 নম্বর প্রশ্ন, খাবো না তো আমি, কথাটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে, কথক কেন বারবার কথাটি উচ্চারণ করেছে? উত্তর, আলোচ্য অংশটি কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতার অংশ।
খাবো না তো আমি কথাটি উক্ত কবিতায় 4 বার ব্যবহৃত হয়েছে। কবিতায় উদ্ধৃত উক্তিটির কথক হলো বিমলা, বাড়ির ছোট্ট মেয়ে। ছোট মেয়ে হলেও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাড়ির ছোটখাটো কাজ, যেমন ফুল তোলা, পুজো করা, পানের জন্য চুন আনা ইত্যাদি আরও অনেক কাজ তাকে দিয়ে করানো হতো। কিন্তু খাওয়ার সময় যখন বিমলার দাদাকে তার থেকে বেশি ক্ষীর খেতে দেওয়া হতো, হয় বিমলার অভিমান তখন বাড়ির বড়দের ওপর এবং উক্ত কথাটি বারবার উচ্চারণ করে। 2 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক উত্তরটি হলো, এখানে ঠিক উত্তরটি হবে উত প্লাস মেষ সমান উন্মেষ। 2 নম্বর প্রশ্ন, গাঢ় নীল আকাশ মাথার উপর, নিম্ন রেখাঙ্কিত পদটি হলো বিশেষণের বিশেষণ। এখানে বিশেষণ হচ্ছে নীল আর এখানে গাঢ়, তার মানে এটি হচ্ছে বিশেষণের বিশেষণ। 3, সন্ধিবিচ্ছেদ করো পরিষ্কার। তাহলে এখানে সন্ধিবিচ্ছেদটি হবে পরি প্লাস কার সমান পরিষ্কার। তাহলে এখানেই মডেল অ্যাক্টিভিটিটা আসো, বাংলা 5ম ক্লাসের দ্বিতীয় পার্টি এখানেই সমাপ্ত করলাম। আশা করি তোমরা উত্তরগুলি ভালোভাবেই বুঝেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।